ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি এগ্রিকালচার অ্যাডমিশন 2023 এই মুহূর্তে বিগ ব্রেকিং খুশির খবর রয়েছে এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। এই মুহূর্তে কিন্তু যে বড় আপডেট, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে ভর্তি শুরু হচ্ছে 12 জুন থেকে। ইউবিকেবি অ্যাডমিশন 2023 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচারের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12 জুন থেকে এবং আবেদন চলবে 2 জুলাই পর্যন্ত, ঠিক আছে। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে ডিটেলসে বলেছি কত ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তারপর আরেকটি ভিডিওতে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে জানিয়ে দিয়েছিলাম। তারপর থেকে তোমাদের থেকে ভীষণ কোয়ারিজ আসছিল, নানা রকম আমি কমেন্ট পাচ্ছিলাম যে কবে থেকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হবে। তো ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ইউবিকেবি অ্যাডমিশন 2023 12 জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি আবেদন ফি কত এবং সিট সংখ্যা কত রয়েছে, যাবতীয় তথ্য শেয়ার করব, কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কলেজ অ্যাডমিশন রিলেটেড পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো দেখো, পশ্চিমবঙ্গের আরো একটি স্বনামধন্য এগ্রিকালচার ইউনিভার্সিটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের টপ মোস্ট 3টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। তো দেখো, বিশ্বভারতীর জন্য কিন্তু আইকার সিইউটি দিতে হচ্ছে, কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার এইচএস এর নম্বর দিয়ে ভর্তি হবে, পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার সাথে ইংরেজি নম্বরটাও দেখা হবে, সেই অনুযায়ী মেরিট লিস্ট হবে। যারা মেরিট লিস্টের মাধ্যমে চান্স পাবে না, আইকার পরীক্ষার মাধ্যমে কিন্তু চান্স পাওয়ার ব্যবস্থা রয়েছে। এবারে কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা এগ্রিকালচারের নম্বরটা কিন্তু দেখা হবে। এইচএস এ যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা বায়োলজির পরিবর্তে এগ্রিকালচার সাবজেক্ট ছিল, তোমরাও কিন্তু অ্যাপ্লিকেবল, এবং কম করে জেনারেল ক্যান্ডিডেটদের 60% নম্বর থাকতে হবে ইচ সাবজেক্ট এবং টোটালেও, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি পিডব্লিউডিদের জন্য, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু 50% নম্বর থাকলে অ্যাপ্লাই করতে পারবে। সেই সাথে মাধ্যমিকে, মাধ্যমিকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের 60% এবং এসসি এসটি দের কিন্তু 55% থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু অ্যাপ্লাই করার ন্যূনতম ক্রাইটেরিয়া, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, উচ্চ মাধ্যমিকে যাদের ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল বা বায়োলজির পরিবর্তে এগ্রিকালচার ছিল বা হর্টিকালচার ছিল, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে 60% নম্বর লাগবে, যারা রিজার্ভ রয়েছে তোমাদের ক্ষেত্রে 50%, ঠিক আছে। এবং মাধ্যমিকে সকলের ক্ষেত্রে কিন্তু 60% লাগছে জেনারেল ওবিসিদের জন্য, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 55% থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এটা অ্যাপ্লিকেবল। কিন্তু কাট অফ হাই থাকবে পিসিবি মিলে যার যত বেশি, অর্থাৎ অনেক কাট অফ হাই হয়, ঠিক আছে, যাদের 90% 95% 90% আপ আছে, তোমরা কিন্তু তোমাদের চান্স পাওয়ার বিরাট সুযোগ রয়েছে। এবং অবশ্যই যদি তোমার নাম্বার কমও থাকে, তোমার যদি এগ্রিকালচার পড়ার ইচ্ছা থাকে, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু দুটো ক্যাম্পাসে পড়ানো হবে, একটি মেইন ক্যাম্পাস যেটি কুচবিহারের পুন্ডিবাড়িতে, হ্যাঁ, এবং আরেকটি দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ার ক্যাম্পাসে। এগ্রিকালচার দুটো ক্যাম্পাসে পড়ানো হবে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুটো ক্যাম্পাসে এগ্রিকালচার পড়ানো হবে, একটি কুচবিহারের পুন্ডিবাড়িতে এবং আরেকটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান ক্যাম্পাসে, ঠিক আছে। এবং হর্টিকালচার শুধু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পুন্ডিবাড়ি বা মেইন ক্যাম্পাসে কিন্তু পড়ানো হবে। তো দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি নোটিফিকেশন বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচারের। তো দেখো, এগ্রিকালচার কোথায় কোথায় পড়ানো হবে, পুন্ডিবাড়ি কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের পুন্ডিবাড়ি ক্যাম্পাসে, ঠিক আছে। এবং আরেকটি হচ্ছে কলেজ অব এগ্রিকালচার মাঝিয়ান দক্ষিণ দিনাজপুর ক্যাম্পাস, এই দুটো ক্যাম্পাসে এগ্রিকালচার পড়ানো হবে, হর্টিকালচার পড়ানো হবে শুধুমাত্র কোচবিহার পুন্ডিবাড়ি ক্যাম্পাসে, ঠিক আছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মাধ্যমিকে জেনারেল এবং ওবিসিদের জন্য কম করে 60% থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য, এবং এসসি এসটি এবং পিডব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের জন্য 55% নম্বর থাকতে হবে মাধ্যমিকে। এবং এইচএসএ অবশ্যই কি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার, ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে, তার সাথে বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার সাবজেক্ট থাকলে আবেদনযোগ্য, ঠিক আছে। 60% নম্বর লাগবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 50% নাম্বার থাকলে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কিন্তু কাট অফ কিন্তু হাই হবে,
পাশাপাশি ভোকেশনাল স্ট্রিম থেকেও কিন্তু আবেদন করা যাচ্ছে, ঠিক আছে, বিসিকেবির মতন। এবার দেখো এখানে আবেদন ফি আমি দেখিয়ে দিচ্ছি, আবেদন ফি হচ্ছে 1200 টাকা, ঠিক আছে, আবেদন ফি 1200 টাকা। এটা কিন্তু জেনারেল এবং ওবিসিদের এবং এসসি এসটিদের আবেদন ফি হচ্ছে 600 টাকা, ঠিক আছে। পাশাপাশি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো সিট ভ্যাকেন্সি এগ্রিকালচার যেটা হচ্ছে মেইন ক্যাম্পাস পুন্ডিবাড়ি ক্যাম্পাসের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য WBCHSE বোর্ডের জন্য রয়েছে 50টা সিট, ভোকেশনাল বোর্ডের জন্য 2টো, CBSE ISC অ্যান্ড আদার বোর্ডের জন্য 5টা সিট রয়েছে, ঠিক আছে। আইকার নমিনিসদের জন্য বা আইকার কোটাতে সিট রয়েছে 14টা, হিল কোটাতে সিট রয়েছে 1টা, টোটাল সিট হচ্ছে 72টা। এবারে দেখা হচ্ছে হর্টিকালচারের যদি সিট দেখা যায়, হর্টিকালচারে WBCHSE বোর্ডের সিট রয়েছে 23টা, ভোকেশনালদের 1টা, CBSE বা ISC বা আদার বোর্ডের জন্য 3টি সিট রয়েছে, আয়কার কোটাতে 7টা সিট রয়েছে, হিল কোটাতে 1টা সিট রয়েছে, এই হচ্ছে 35টা। আর এগ্রিকালচার দক্ষিণ দিনাজপুর মাঝিয়ান ক্যাম্পাসের জন্য WBCHSE বোর্ডের থেকে সিট রয়েছে 33টা, ভোকেশনাল থেকে 1টা, আদার বোর্ড থেকে 1টা, ঠিক আছে, এবং হচ্ছে টোটাল হচ্ছে 35টা সিট রয়েছে। এবারে দেখো উল্লেখযোগ্য ডেটগুলো নোট করে নাও, ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 12ই জুন থেকে, লাস্ট ডেট হচ্ছে 2রা জুলাই, মেরিট লিস্ট বেরোবে 5th জুলাই, পরে কাউন্সিলিং ভেরিফিকেশন ডেট পরে জানানো হবে, ঠিক আছে। এবারে দেখো কাউন্সিলিংয়ের সময় কী কী ডকুমেন্টস ভালোভাবে রেডি করে রাখবে, কোন কোন ডকুমেন্টসগুলো কাউন্সিলিংয়ের সময় ভালোভাবে রেডি করে রাখতে হবে। প্রথমে দেখো পাসপোর্ট সাইজের ফটো 50 কেবির মধ্যে থেকে 100 কেবির মধ্যে স্ক্যান থাকতে হবে, নিজের সিগনেচার 20 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু স্ক্যান থাকতে হবে, ঠিক আছে। সেলফ অ্যাটাস্টেড কপি অ প্রুফ অফ ডেট অফ বার্থ, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, ঠিক আছে। মাধ্যমিকের রেজাল্টের বোথ সাইডের স্ক্যান কপি করতে হবে, বোথ সাইড করতে হবে, ঠিক আছে। HSএরও বোথ সাইড স্ক্যান কপি করতে হবে। যারা SC ST OBC PWD রয়েছে তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট স্ক্যান করতে হবে, এগুলো আপলোড করতে হবে ডকুমেন্টগুলো ফর্ম ফিল আপ করার সময়। এবং আরেকটি যেটি হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট তোমরা UBKB উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবে, সেটি BDOকে দিয়ে সাইন করালেও হবে, ঠিক আছে। আবার BDOকে দিয়ে যদি তুমি সাইন না করাতে পারো সেক্ষেত্রে স্কুলের হেডমাস্টারকে দিয়ে সাইন করালেও কিন্তু হবে। তো এই কটা ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিজের সাথে রাখবে, ঠিক আছে। এবারে দেখো প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে, তারপরে মেরিট লিস্ট হবে, তারপরে কাউন্সিলিং হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে, চয়েস করতে হবে। যখন কাউন্সিলিং হবে তোমাকে চয়েস দিতে হবে, যেমন ধরো তুমি এগ্রিকালচার করতে চাও, তুমি এগ্রিকালচার করতে চাও তাহলে তুমি আগে রাখবে পুন্ডিবাড়ি এগ্রিকালচার, তারপরে রাখবে মাঝিয়ান এগ্রিকালচার, তারপরে তুমি রাখবে পুন্ডিবাড়ি হর্টিকালচার, এইভাবে সাজাবে, ঠিক আছে। তারপরে দেখো ফাইনাল অ্যাডমিশন, তারপরে তোমাকে অ্যাডমিশন ফি পে করে ভর্তি হতে হবে, ঠিক আছে। তো এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং এক্সক্লুসিভ আপডেট, 12ই জুন, 12ই জুন থেকে কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে BSc এগ্রিকালচার এবং হর্টিকালচারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।